হয়েছে তোমার এদিকে এসো এই পুতুল কি হয়েছে এদিকে এসো আরে এদিকে এসো কাঁদছো কেন কি হয়েছে তো কান্নাকাটি কিসে তোমার আপনার বড় ছেলে জামিল আমার সর্বনাশ করে ফেলেছে কথা যেন বাইরে কেউ না জানতে পারে আর যদি জানতে পারে আমি শেষ আপনি কেমন মা নিজের ছেলের দুষ্কর্মের কথা জেনেও আমাকে শাসাচ্ছেন বেশি বোঝবার চেষ্টা করো না পুতুল কথা যদি পাঁচ কান হয় সবাই তোমাকেই খারাপ করবে আমার ছেলে পুরুষ মানুষ তার কিছু এসে যাবে না গায়ে আঁচড় কিও লাগবে না তোমার একটা ভবিষ্যৎ আছে তোমার বিয়ে হবে তুমি সংসার করবে কিন্তু তোমার এইসব কথা জানাজানি হয়ে গেলে কে তোমাকে বিয়ে করতে চাইবে হ্যাঁ কে এই চেপে যাও বুদ্ধিমতী মেয়ের মতন চেপে যাও না 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 ম্যাডাম আপনি এর বিচার না করলেও আমি আপনার বড় ছেলেকে ছাড়বো না প্রয়োজনে আমি আইনের আশ্রয় নিব যা হবার হবে আইনের ভয় দেখাচ্ছ আমাকে পুতুল আমি বাড়িতে বসেই এই মুহূর্তে তোমার নামে এমন সব নিউজ বার করে দিব তুমি ভাবতেও পারবে না তুমি এক দুশ্চরিত্রা মেয়ে আমার ছেলের সংসার ভাঙার জন্য হাজার রকমের ছলা কলা করছো আর মিথ্যে অপপ্রচার করছো ঠাই পাবে না কোথাও ঠাই না একেবারে রাস্তায় পড়ে যাবে তুমি তোমার জায়গা হবে না কোথাও লয় ছাড়